নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচরে আয়োজিত দীপাবলি এবং মেহেন্দি উৎসব, রয়েছে হস্তশিল্প প্রদর্শনী, সূচনা বিধায়কের। পাঁচ দফা দাবি নিয়ে করিমগঞ্জে রাজপথ কাঁপালো এসইউসিআই, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি। সংখ্যালঘু নির্যাতন, সোনাইয়ে প্লে কার্ড হাতে নিয়ে প্রতিবাদে সরব যুব সমাজ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। জনশিক্ষণ সংস্থার ব্যবস্থাপনায় মঙ্গলবার শিলচর ইলোরা হেরিটেজ হোটেলে দীপাবলি মেলা ও মেহেন্দি উৎসবের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। প্রদীপ প্রজ্বলন করে দিনের অনুষ্ঠানের শুভারম্ভ করেন বিধায়ক সহ বিশিষ্ট অতিথিরা। অনুষ্ঠানে জনশিক্ষণ সংস্থা থেকে প্রশিক্ষণ লাভ করা মহিলারা তাদের হস্তশিল্প প্রদর্শনী বিভিন্ন স্টলের মাধ্যমে তুলে ধরেন। পরে বক্তব্য রাখতে গিয়ে প্রধান অতিথি সহ বিশিষ্টরা মহিলাদের এই হস্তশিল্প প্রদর্শনীর ভূয়সী প্রশংসা করেন এবং আগামী দিনে মহিলারা হস্তশিল্পের মাধ্যমে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। পাশাপাশি মহিলারা আত্মনির্ভরশীল হয়ে নিজেদের জীবন সুন্দর করে গড়ে তুলতে পারবেন বলে আশা ব্যক্ত করেন। এদিনের অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি রসরাজ দাস, সাংসদ প্রতিনিধি পুলক দাস, সমাজসেবিকা স্বর্ণালী চৌধুরী, প্রাক্তন সঞ্চালক সৌভিক দাস চৌধুরী সহ মৌটুসী চক্রবর্তী প্রমুখ। মেহেন্দি উৎসব আমরা বহুদিন যাবৎ শিল্পের জন্য সংস্থানে আমরা পালিত হয়, আর গত দু বছর যাবৎ শুরু হয়েছে দেওয়ালি মেলা। ভারত সরকারের নির্দেশেই লাস্ট ইয়ারে আমাদের কাছে নির্দেশ এসেছিল যে দীপাবলি মেলা করার জন্য, যাতে স্থানীয় মহিলা যারা কাজ করছেন হস্তশিল্প, তাদের হস্তশিল্পের প্রচার প্রসার এবং ব্যবসার ব্যবস্থা করা যায়, এটাই ছিল আসল উদ্দেশ্য। ওই উদ্দেশ্য নিয়ে আমরা শুরু করেছি। জনশিক্ষণ সংস্থা আমরা লক্ষ্য করতে পেরেছি যে এখানে একটি মেলার আয়োজন করেছি, দেওয়ালি মেলা নাম মেহেন্দি উৎসব। আমরা জানি যে জনশিক্ষণ সংস্থা সেটা স্কিল ইন্ডিয়া মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্টের আন্ডারে পড়ে, আর ওটার মাধ্যমে মহিলাদের যে স্বপ্ন আমাদের আত্মনির্ভর করা, বিশেষ করে মহিলাদেরকে, এই মহিলাদের এসএসজি গ্রুপ আমরা লক্ষ্য রাখি যে এখানে নিজের হাতে তৈরি করে এখানে এক্সিবিশনে নিয়ে আসছে, যে মেলা তৈরি আসছে সেটাকে পরিদর্শন দেখানো হচ্ছে, আর তার মাধ্যমে ওনারা সেলেরও ব্যবস্থা এখানে করেছেন। অনেকেই পার্টি যারা এসছেন দেখে যায় সেটা ভালো লাগছে, ওনারা কিনছেন সেটা একটা অদ্ভুত ব্যাপার। আমরা লক্ষ্য করেছি যে আমরা দিল্লি থেকে, মুম্বাই থেকে অনেক কিনে দেখি, আমি দেখলাম যে তার থেকেও অনেক উন্নত মানের জিনিস ওনারা হাতে তৈরি করে এখানে নিয়ে আসছেন, সেটা অত্যন্ত লক্ষণীয় ব্যাপার। পাঁচ দফা দাবি নিয়ে করিমগঞ্জের রাজপথ কাঁপালো এসইউসিআই। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য, পেট্রোপণ্য সহ রন্ধন গ্যাস, যাত্রী ভাড়া হ্রাস করা ইত্যাদি নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন সংগঠন কর্মকর্তারা। এদিন দলের জেলা কার্যালয় থেকে এক মিছিল বের করে নেতা কর্মীরা স্লোগান দিতে দিতে করিমগঞ্জ শহরের ছন্তরবাজারের পয়েন্টে সংগঠন কর্মকর্তারা জমায়েত হন। পরে ছন্তরবাজার পয়েন্টে বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভ চলাকালীন সংগঠন কর্মকর্তারা নিয়ন্ত্রণহীনভাবে প্রতিদিন পেট্রোপণ্য, রন্ধন গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের গগনচুম্বী রূপ ধারণ করায় সরকারের কর্মকলাপে তীব্র বিরোধিতা করেন। অতি সত্বর নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য, পেট্রোপণ্য সহ রন্ধন গ্যাস, যাত্রী ভাড়া হ্রাস করতে দাবি জানান তারা। তাদের দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে সংগঠনের পক্ষ থেকে সাফ জানিয়ে দেন তারা। আপনারা জানেন যে 7.5 বছর আগে বিজেপি সরকার ক্ষমতায় এসেছিল, মূল্যবৃদ্ধি রোধ করার প্রতিশ্রুতি এবং বেকারির চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আজকে 7 বছর, 7.5 বছর পর ভারতবর্ষে সবচেয়ে বেশি বেকারত্ব, মূল্যবৃদ্ধি আজকে কয়েক গুণ বাড়ছে। আজকে ভারতবর্ষকে বলা হয় কল্যাণকামী রাষ্ট্র, কিন্তু ভারতবর্ষ এখন বর্তমানে কর্পোরেট ক্লাসের স্বার্থ রক্ষা করে, পুরোপুরি কর্পোরেট ক্লাসের স্বার্থ রক্ষা করে। লকডাউনের ফলে লক্ষ লক্ষ মানুষ আজকে অসহায় অবস্থায় দিন যাপন করছে, গরিব, নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত মানুষের অবস্থা অসহ্য। এর বিরুদ্ধে সমস্ত দেশ থেকে আমরা জনগণের কাছে আহ্বান করব, এই এই সরকারের এই জনস্বার্থ বিরোধী নীতির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিশালী গণ আন্দোলন করে।
বাংলাদেশের ঘটনার রেশ ধরে পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরায় মুসলিম সংখ্যালঘুদের নির্যাতন, ধর্মীয় স্থান ও দোকানপাট ভাঙচুর সহ পয়গম্বর হজরত মোহাম্মদকে নিয়ে অশালীন মন্তব্যের প্রতিবাদে মঙ্গলবার সোনাইবাজারে যুব সমাজের ব্যবস্থাপনায় এক প্রতিবাদ মিছিল বের হয়। এদিন সকাল ১১টায় সোনাই ফুটবল ময়দানের সামনে থেকে মিছিলটি শুরু হয়। এরপর পর্যায়ক্রমে সোনাই শহরের প্রধান সড়কগুলো পরিক্রমা করে ফের মিছিলটি মাঠের সম্মুখে এসে সমাপ্ত হয়। হাতে প্লেকার্ড নিয়ে ও জনতার স্লোগানে শহর সোনাই মুখরিত হয়। সাম্প্রদায়িক সম্প্রীতির বিরোধী দুষ্কৃতীদের কঠোর শাস্তির দাবি জানানো হয়। প্রতিবাদ মিছিলের সমাপ্তি অনুষ্ঠানে বক্তব্য রাখেন মৌলানা নাজির হোসেন মজুমদার, বাপন রাজবর ভুইয়া, সুফিয়া লস্কর, মেহবুব আলম লস্কর, রাকিব মজুমদার, আব্দুল কাদির, কমরুল লস্কর সহ অন্যান্যরা। শেষে বিশ্ব শান্তি কামনায় মোনাজাত পরিচালনা করেন মৌলানা আফতাবউদ্দিন। এদিনের মিছিলে পা মেলান বিভিন্ন দল, সংগঠন থেকে শুরু করে বিভিন্ন সংস্থা, ক্লাবের সদস্যরা। আপনারা জানেন আমাদের পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরা রাজ্যে আমাদের নবী, আমাদের হৃদয় স্পন্দন, আমাদের প্রাণ আকা ওয়া মাওলা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যে হারাম ব্যবহার করা হয়েছে, আমাদের অন্তরে রক্তক্ষরণ হয়েছে, আমাদের অন্তর আগুনের মতো দাউ দাউ করে চলেছে, বলার কোনো জায়গা নেই। কারণ বিশ্ব নবীর সঙ্গে পরিপূর্ণ ঈমান রাখার নাম হচ্ছে মুসলমানি, ঠিক কিনা কি আপনারা বলুন? ভারত সরকারের কাছে দাবি জানাচ্ছি, অবিলম্বে যেন সংখ্যালঘুদের উপর অত্যাচার উৎপীড়ন বন্ধ করা হয়। যেহেতু আমাদের দেশ একটি ধর্মনিরপেক্ষ দেশ, ধর্মনিরপেক্ষ দেশে আমরা সবাই যেন শান্তি শৃঙ্খলা বজায় রেখে যেন আমরা চলতে পারি, এটাই আমাদের সরকারের কাছে দাবি। কাছাড় জেলা প্রশাসনের নির্দেশে গত রবিবার জেলায় অনুষ্ঠিত টেট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে একাংশ সংবাদ মাধ্যমে যে সংবাদ প্রচারিত হয়েছে এ নিয়ে তদন্ত শুরু হয়েছে। এদিকে শিলচর বিদ্যালয় পরিদর্শক জানান, তদন্ত শেষে তার প্রতিবেদন জেলা প্রশাসনের কাছে জমা দেওয়া হবে এবং প্রশ্নপত্র ফাঁসের ঘটনা যদি সত্য হয় তবে তার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানান। প্রকাশ্যে মারপিট সহ আইন নিজেদের হাতে তুলে নেওয়ার অভিযোগে মালুগ্রাম পুলিশ ফাঁড়িতে মামলা দায়ের করার পরও পুলিশের নীরব ভূমিকা নিয়ে সরব হয়ে অবশেষে জেলাশাসকের দ্বারস্থ হলেন মালুগ্রাম রাধারমণ পল্লী এলাকার প্রায় অর্ধশতাধিক বিজেপি কর্মকর্তা সহ বসবাসরত শ্রমিকরা। মঙ্গলবার জেলাশাসকের কাছে ঘটনার সুবিচারের আর্জি জানিয়ে একটি স্মারকপত্র জেলাশাসকের হাতে তুলে দেন তারা। এতে উল্লেখ করে বলা হয়, এলাকার সড়ক তৈরিতে নেমে কিছু দুষ্কৃতীদের হাতে নিগ্রহের শিকার হতে হয় এলাকাবাসীদের। এ ব্যাপারে মালুগ্রাম পুলিশ ফাঁড়িতে মামলা দায়ের করা হলেও নীরব ভূমিকা পালন করছে পুলিশ প্রশাসন বলে ক্ষোভ ব্যক্ত করেন তারা। অতি সত্বর বিষয়টির সুবিচারের দাবি জানান তারা। সুবিচার না হলে আন্দোলনে মাঠ নামতে বাধ্য হবেন বলে সাফ হুঁশিয়ারি দেন তারা। কিছু কাজের মানুষের খুব গালাগালি ধাক্কাধাক্কি করা হয়, তখন আমি এটার মধ্যে গিয়া দাঁড়াইয়া যখন যোগাটারে কোনোভাবে না লাগে এটার লাগে প্রোটেস্ট করা গেছি, দুনো পাটি আটকাইলাম। যেহেতু আমি একটা বিজেপি কর্মী হিসাবে আমি দুনো পাক আটকান গেছি, তখন আমার যোগাটা তো এখানে ব্লক বসা নিয়ে রাস্তার মধ্যে এখানে সুবন দা এটার মধ্যে প্রোটেস্ট করছে, কাজে যারা কাজ করে তারারে তখন কাজ করার মধ্যে প্রোটেস্ট করছে, এটার মধ্যে তারারে খুব বাজেভাবে গালাগালি করছে। তখন গালাগালি শুরু হইতেই জিনিসটা বিশৃঙ্খলা শুরু হয়ে গেছে, বিশৃঙ্খলা শুরু হইতে মানে এখানে একটা পরিবেশ খুব খারাপ হয়েছে, ওইয়া এটা ধাক্কাধাক্কি খুব গালাগালি চলে, তখনই মানে আমি এই জায়গার মধ্যে গিয়ে পড়ছি। পৌঁছে আমি চাইছি জিনিসটা মধ্যখানে পড়িয়া যাতে জিনিসটা কোনো ধরনের মার দাঙ্গা না হয় এটার লাগে আমি মধ্যখানে পড়িয়া আটকানি গেছি। তখন আমার তেলা দেখা করা হয়েছে, খুব আমার হেরাসমেন্ট করা হয়েছে। এটা সুবন দত্ত নামে একজন লোক, মালুগ্রাম রাধারমণ পল্লী। তখন আমি ডিসি ম্যাডামের কাছে আমরা সবে মিলে একটা মেমোরেন্ডাম দিছি যে আমরা আমার যে অপমান করা হয়েছে এটা তো আমি কোনোভাবেই মানিয়ে নিতে পারছি না আর পারলাম না, যার কারণে ডিসি ম্যাডাম মালুগ্রাম থানার দিছি, এটার কোনো অ্যাকশন হয়েছে না। আজকে আমরা ডিসি ম্যাডামের কাছে গত পরশু দিন দিছি, আমরা এফআইআর দিছি, এফআইআর তো কোনো অ্যাকশন হন না, যার কারণে ম্যাডামের কাছে আজকে আমরা উচ্চ ন্যায় পাই, যার কারণে আমরা ম্যাডামের কাছে সব আইসি আইয়া একটা মেমোরিয়াম দিছি যাতে এই অ্যাকশনটা খুব জলদি হয়, এটা আমার অনুরোধ ম্যাডামের কাছে। রিটার্ন তো বর্তমানে ম্যাডাম তো নাই, তাই আশা দিছেন যে এটার অ্যাকশন হইব। আশা তো যারা আশা তো যেমন অফিসের যারা এই চার্জে আছেন এরাই আশা দিছেন যে এটা অ্যাকশন হইব, নিশ্চিন্ত যাও। কারণ তো আমরা লোকেলের আমরা একটু অন্যরকম টার্গেট করা হওয়ার যাতে আমরা
তারা কি ঝগড়া আমরা ঠিক জানি না, কিন্তু আমরা টার্গেট করা করিয়া এইভাবে গালাগালি মারামারি তো কয়েকদিন পরে আরও কিছু মানুষের লোক এরকম তারা দেখা মাইর ধরার হয়েছে, জানি না তারা মোটিভ মোটিভটা কি। তা যে গর্তনে গর্তনে এটা নিয়ে আনিয়া অপরাধীরা মারা হইব, রাস্তাঘাটে চলাফেরা করা যায় না, গাড়ি লিয়া যদি যায় রাস্তার মাঝখানে দাঁড়াই থাকে সাইড দেয় না, এমনকি আমার আমার পর্যন্ত কইছে যে আমার যে গড় থেকে বার করবো, আমার বাসা ইট খোলা, আমার গড় থেকে বার করিয়া নিয়ে আমার মারবো। আসন্ন দীপাবলি উপলক্ষে নিবেদিতা শিশু গৃহে খাদ্য সামগ্রী বিতরণ করল প্রয়াস এনজিও। শহর শিলচরের সামাজিক সংস্থা প্রয়াস এনজিও দীর্ঘদিন থেকে সমাজসেবামূলক কর্মসূচি চালিয়ে যাচ্ছে। একই ধারাবাহিকতায় মঙ্গলবার দীপাবলি উপলক্ষে শিলচরের নিবেদিতা প্রেক্ষাগৃহে আশ্রিত অনাথ শিশুদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন সংস্থার কর্মকর্তারা। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে সংস্থার সভাপতি বিধান চন্দ্র রায় বলেন, অনাথ শিশুদের মধ্যে হাসি ফোটাতে এই উদ্যোগ হাতে নেওয়া হয় সংস্থার পক্ষ থেকে। আগামী দিনেও এমন সমাজসেবামূলক কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তিনি। সংস্থার সাধারণ সম্পাদক শান্তনু রায় জানান, দৈনন্দিন অনেক কর্মব্যস্ততার মধ্যে এমন কর্মসূচি সত্যিকার অর্থেই তাদের অক্সিজেন যোগায়। আগামী দিনেও সমাজসেবামূলক উদ্যোগগুলোতে সকলের সহযোগিতার আহ্বান জানান তিনি। এদিনের কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অসীম ভট্টাচার্য, উত্তম দেব প্রমুখ। দীপাবলি উপলক্ষে আমরা প্রত্যেক বছরই কিছু একটা প্রোগ্রাম করে থাকি। এইবার আমরা নিবেদিতা নারী সংস্থা শিশু গৃহতে এসেছি। এসে এখানে বাচ্চাদের সঙ্গে একটু সময় কাটিয়ে ওদের সাথে খেলাধুলা করে তারপরে ওদেরকে আমরা একটু খাওয়ার বিতরণ করলাম। এই কিছু কাজ করে সত্যি খুব ভালো লাগে। এখানে এসে আমার প্রয়াসে প্রত্যেক সদস্যদেরই খুবই ভালো লেগেছে। আশা করি ভবিষ্যতেও আমরা এরকম কিছু একটা করে যেতে পারব। আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি একটা আবেদন রাখছি, আমরা প্রত্যেক বছর দীপাবলির সময় কাপড় আমরা বাচ্চাদেরকে দিয়ে থাকি, যদি আপনারা কেউ আমাদেরকে কাপড় দিয়ে সাহায্য করতে পারেন আমরা অনেক উপকৃত হব, অনেক অনেক উপকৃত হব। তার জন্য আপনাদের কাছে সবাই এটাই বলবো, যদি কেউ কিছু একটা দিয়ে সাহায্য করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করবেন, ধন্যবাদ। এবার 51 বছরে পা দিয়েছে জানেগঞ্জ কালীপুজো কমিটির মাতৃ আরাধনা। 1971 সাল থেকে নিয়মিত জানেগঞ্জের কালীপুজো হয়ে আসছে। কোভিড পরিস্থিতিতে গত বছর 50 বছরের উদযাপন সম্ভব হয়নি, তবে এবার অনেকটাই ভিন্ন মেজাজে মাতৃ আরাধনার প্রস্তুতি শুরু হয়েছে। মঙ্গলবার পুজো কমিটির কর্মকর্তারা এক সাংবাদিক সম্মেলন ডেকে এবারের কালীপুজোর আয়োজন সম্পর্কে বিস্তারিত জানান। কমিটির সভাপতি রাজকুমার পাল, সম্পাদক অভিজিৎ পাল সহ অন্যান্যরা জানান, এবার জানেগঞ্জ পুজোর মুখ্য আকর্ষণ হিসেবে থাকবে মায়ের চণ্ডীরূপে অসুর নিধন। মণ্ডপের 16 মিনিটের এই জীবন্ত দৃশ্য ত্রিপুরার শিল্পী কমল দাসের নেতৃত্বে 16 জনের দল পরিবেশন করবেন। এছাড়াও আলো, শব্দ ও থিম সং এর আকর্ষণ থাকছে। পুজো কমিটির আয়োজকরা বৃহস্পতি থেকে শনিবার অবধি জানেগঞ্জের পুজো উপভোগ করতে সর্বসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন। ত্রিপুরা থেকে আগত শিল্পী কমল দাস, উনি জীবন্ত দৃশ্য দেখাবেন মা চন্ডীমার বিভিন্ন রূপ, ভয়ঙ্কর রূপ নিয়ে অসুরকে দর্শন নিধন করেছিলেন অসুরকে, ওইটাই আপনার জীবন্ত দৃশ্য দেখানো হবে এবং এতে আলো এবং শব্দর মাধ্যমে এটা দেখতে পাবেন। হ্যাঁ, আমি আমাদের গেট যেটা হচ্ছে জানিগঞ্জ এবং জয়ঞ্জি বাজারের সংযোগস্থলে প্রায় উচ্চতা 35 ফিট হবে, যে মণ্ডপটা করেছি এটা সাউথের একটি মণ্ডপে আদলে কাল্পনিক মণ্ডপ। আমাদের এই 6:30 বৃহস্পতিবার অর্থাৎ কালী পূজার দিন 6:30 উদ্বোধন হবে, সেই উদ্বোধনে থাকছেন আমাদের অতিথিবৃন্দ, রামকৃষ্ণ মিশনের মহারাজ্যে শ্রী পরম পূজনীয় বৈকুণ্ঠনন্দ মহারাজ। শিলচর সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সজল লস্করকে করোনা যোদ্ধা সম্মাননায় ভূষিত করল উত্তরপ্রদেশ স্থিত মাদার টেরেজা ফাউন্ডেশন। করোনা অতিমারীর সময়ে প্রাণের ঝুঁকি নিয়ে যেভাবে তিনি তার সংগঠনের সদস্যদের নিয়ে সমাজসেবামূলক কাজ করে গেছেন, সেই বিষয়কে নজরে রেখে উত্তরপ্রদেশ স্থিত মাদার টেরেজা ফাউন্ডেশনের কর্মকর্তারা তার ভূয়সী প্রশংসা করে তার হাতে করোনা যোদ্ধা সম্মাননার স্মারকটি তুলে দেন। পরে নিজস্ব প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন,
ডক্টর আমাকে সজল লস্কর হিসাবে দেওয়া হয়েছে। এই পুরস্কারটা আমার নয়, এই পুরস্কারটা আমাদের ক্লাবের সবার। এই পুরস্কারটার জন্য সবাই আমরা গর্বিত, এবং আমাদের প্রেসিডেন্ট ডক্টর এম মাসুম ছাড়া এই পুরস্কারটা পাওয়া আমার পক্ষে সম্ভবই ছিল না। ওনার গাইডলাইনেই আমি কাজ করেছি, এবং আমাদের সংস্থা গ্রামে গঞ্জে এবং করোনাকালে যে সকল কাজ করেছি সবার সহযোগিতা পেয়েছি। সবচেয়ে বেশি সহযোগিতা পেয়েছি আমরা আমাদের সাংবাদিক ভাইয়েরা, আমাকে হেল্প করেছেন, যার দৌলতে উত্তরপ্রদেশের থেকে ওরা এই খবরগুলি সংগ্রহ করেছে, এবং উত্তরপ্রদেশে থেকে আমাদের সংস্থাকে উত্তরপ্রদেশে আমাদের সংস্থাকে পৌঁছে দেওয়ার একমাত্র ভূমিকা করেছেন আমাদের সাংবাদিক ভাইয়েরা, এবং টিভি চ্যানেলে যারা নিউজ করেন, পত্রপত্রিকায় যারা লেখেন, ওদেরকে আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই। এবং এই পুরস্কার জন্য আমি নিজে গর্বিত, এবং আমাদের ক্লাবের সবাই গর্বিত। আমাদের যে কাজ সেটার স্বীকৃতিস্বরূপ আমরা এই জিনিসটা পেয়েছি, এবং এটা আমাদেরকে আরও উৎসাহিত করবে ভবিষ্যতে আরও ভালোভাবে করার জন্য, আরও বেশি করে করার জন্য। বিশেষভাবে দরিদ্র শ্রেণীর লোক, যারা সমাজের নিচের শ্রেণীর লোক, তাদেরকে যদি আমরা আরও সাহায্য করতে পারি বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে, তাহলে হয়তো আমরা আরও সফল হব, আরও এগিয়ে যেতে পারি। ফের পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন তিনজন। ঘটনাটি সংঘটিত হয়েছে বড়খোলা কাশীপুরে। আহতরা হলেন শাহরুল ইসলাম বয়স ১৯ বছর, চয়ন রায় বয়স ১৩ বছর ও আরিফুল ইসলাম বয়স ২০। আহতরা প্রত্যেকেই কালানের বাসিন্দা। ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার দুপুর ১২:৩০ নাগাদ AS-11CC-9050 নম্বরের ম্যাজিক ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা ধান খেতে পড়ে, আর এতেই তিনজন গুরুতরভাবে আহত হন। খবর পেয়ে বড়খোলা পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে বড়খোলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠায় বলে জানা যায়। শিলচর রামনগরে SHG-র মহিলাদের আত্মনির্ভর ভারত স্বনির্ভর অসম গঠনে মহিলাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। সোমবার এ উপলক্ষে শিলচর ব্লকের মিশন ম্যানেজমেন্ট ইউনিটের উদ্যোগে এবং অসম গ্রামীণ বিকাশ ব্যাংকের সহযোগিতায় রামনগর তৃতীয় খণ্ডের শ্যামজোড়াইয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন অসম রাজ্য গ্রামীণ জীবিকা অভিযানের আওতায় মহিলা আত্মসহায়ক দলকে আনুষ্ঠানিকভাবে ঋণ প্রদান করা হয়। অনুষ্ঠানে শিলচর ব্লকের আঞ্চলিক পঞ্চায়েত সহ সভানেত্রী আফসানা খানম লস্করের প্রতিনিধি আতাউর রহমান লস্কর বলেন, সরকার মহিলাদের স্বনির্ভর করতে বিভিন্ন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। মহিলারা নিজেরা উদ্যোগী হয়ে এগিয়ে এলে সরকার ফলপ্রসূ হবে এবং মহিলারাও স্বনির্ভর হয়ে উঠতে পারবেন বলে জানান তিনি। অনুষ্ঠানে সরকার প্রদত্ত ঋণ সঠিকভাবে কাজে লাগাতে SHG-র মহিলাদের আহ্বান জানান অসম গ্রামীণ ব্যাংকের করিমগঞ্জ রোড শাখার ম্যানেজার সুচিস্মিতা দেব। এদিনের অনুষ্ঠানে স্বনির্ভর ও আত্মনির্ভর ভারত প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা করেন উপস্থিত বক্তারা। এদিকে অনুষ্ঠানে মা SHG-র কর্মকর্তাদের হাতে ১.৫ লক্ষ টাকার ঋণ মঞ্জুরিপত্র তুলে দেওয়া হয়। এছাড়া শিরিন SHG-কে ১ লক্ষ টাকা ঋণের মঞ্জুরিপত্র প্রদান করা হয়। এদিন অনুষ্ঠানে অংশ নেন মহিলা পরিবর্তন ভিওর সভানেত্রী সেবেরুন্নেসা লস্কর, সম্পাদক গৌরীরানী দাস, মহিলা জীবিকা সখী ভিও এর সভানেত্রী রুশনারা বেগম মজুমদার প্রমুখ। আমাদের জিপির দুটো SHG, মা SHG এবং শিরিন SHG, একটা মা SHG পেয়েছে, পেনশন পেয়েছে ১.৫ লক্ষ টাকা, ওনারা লোন পেয়েছেন, এবং শিরিন SHG পেয়েছে ১ লক্ষ টাকা। আমরা আন্তরিকভাবে ওনাকে ধন্যবাদ জানাই, আপনারা আজকালের মাধ্যমে। পালংঘাট উন্নয়ন খণ্ডের পাশে জামালপুর গ্রামের ধানক্ষেত থেকে সোমবার সন্ধ্যারাতে উদ্ধার করা হয়েছে আমড়াঘাট এলাকার প্রয়াত বীরেশ দাসের দিব্যাঙ্গ ছেলে রাজু দাসের পচা গলায় মৃতদেহ। এতে খুনের সন্দেহ করছেন রাজুর পরিবারের লোকেরা। ঘটনা বিস্তারিত জানা না গেলেও প্রাপ্ত খবরে জানা যায়, পালংঘাট ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল থেকে রাজুর পচা গলা লাশ উদ্ধার করে। পরে রাজুর পরিবারের লোকেরা লাশটি শনাক্ত করেছেন। রাজুর দুটি পা অচল থাকায় সে হাতে লাঠি নিয়ে চলাচল করত, কিন্তু মৃতদেহের পাশে লাঠি পাওয়া যায়নি। এতেই সন্দেহের দানা বাঁধে রাজুর পরিবারের লোকেদের। এদিকে মঙ্গলবার রাজুর শেষকৃত্য সম্পন্ন হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়। কাটিগড়ার ফুলবাড়ি জিপির শ্রীপুর দ্বিতীয় খণ্ডের আনন্দপুর গ্রামের আনোয়ার হোসেন মজুমদারের বাড়িতে গত ৩০ অক্টোবর আগুন লাগে। সন্ধ্যার পর আচমকা এই আগুনে ঘরের জিনিসপত্র সহ একটি গাড়ি ভস্মীভূত হয়ে যায়। আগুন লাগার মুখ্য কারণ জানা যায়নি, তবে আগুন লাগার সময় ঘরের লোকজন গ্রামের অন্য এক ব্যক্তির বাড়িতে ছিলেন।
এলাকার মানুষ আমরা মিলিয়া এই বালটি কলসি এগুলো দিয়া জলটা লিয়া মোটামুটি একটা কন্ট্রোলে আগুনটা আনছি, এর আগে তার সব কিছু জ্বলিয়ে বসে হয়ে গেছে। তো আপনারা এখানে ফায়ার ব্রিগেড আবার কোনো রাস্তাঘাট? ফায়ার ব্রিগেড সরকারের গাফিলতি, আজকে দীর্ঘ 70 বছর থেকে স্বাধীন হওয়ার পর থেকে আজকে আমরা এখানে রাস্তাঘাটের কোনো সুযোগ সুবিধা নাই। যা দিয়ে রাস্তাঘাটের সুযোগ সুবিধা থাকতো তাহলে আজকে ফায়ার ব্রিগেড আইতে পারতো, ফায়ার ব্রিগেড যদি আইতে পারতো তাহলে এই অত সব ঘটনাটা ঘটতো না। তো আপনারা এখানে মানে জিপি সভাপতি বা জিপি সভানেত্রী যারা আছেন এরা এই জলার ঘটনাটা এসে দেখলেন নাকি? আইসলাম, আমরা জিপি সভাপতি মহোদয় আইসো না, এপি সদস্য তাইনও আইসো না, ইয়া আংশিক সাহায্য আমরা করিয়া গেছেন। প্লাস আমরার মাননীয় বিধায়ক তো হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়ার কারণে বিধায়ক আসতে পারেন নাই, তার প্রতিনিধি এখন ফাটাইছিল তাই নিয়ে আমরা এখানে দেখিয়ে গেছেন এবং আশ্বাসও দিয়া গেছেন যে সরকারি সুযোগ সুবিধা তাই আমরা পাই। দক্ষিণ কাছাড়ের ঐতিহাসিক ভাগাবাজার শিব মন্দিরে চলছে শ্যামা পূজার প্রস্তুতি। মন্দিরটি রয়েছে দক্ষিণ ধলের ভাগাবাজারের নিকটবর্তী খাসপুরে। আর এই মন্দিরের একই প্রাঙ্গণে রয়েছে শিব মন্দির, দুর্গা মন্দির, কালী মন্দির ও রাধাকৃষ্ণের মন্দির। একই প্রাঙ্গণে থাকা চারটি মন্দিরগুলো ভাগাবাজারের বিশিষ্ট ব্যবসায়ী তথা সমাজসেবী প্রশান্ত দেবীর প্রচেষ্টা নির্মাণ করা হয়েছে। চারটি মন্দিরের দেবতার মূর্তিগুলো স্থায়ীভাবে স্থাপিত করা হয়েছে। সোমবার মন্দিরের কালীপূজা কমিটির অন্যতম কার্যকর্তা পৃথ্বীশ চন্দ্র দাস, বিজয় দাস, বিজয় শঙ্কর পাণ্ডেরা জানান, সমস্ত কোভিড প্রোটোকল মেনে এবারও মন্দিরে কালীপূজার আয়োজন করা হয়েছে। এতে মহাপ্রসাদ সহ পূজার পরদিন দর্শনার্থীদের জন্য পুরি সবজিরও ব্যবস্থা করা হয়েছে। সর্ববৃহৎ শিব মন্দির, যে শিব মন্দির দলাই বিধানসভা চক্রের বাগার নিকটস্থ খাসপুরে অবস্থিত, উক্ত মন্দিরে শিব মন্দিরের সঙ্গে সঙ্গে মা দুর্গা দেবীর মন্দির, কালী মন্দির এবং রাধাকৃষ্ণের মন্দির আছে। এই মন্দিরটি খুবই সুন্দর ঐতিহ্যবাহী মন্দির। এই মন্দিরে আগামী 4 তারিখ মা কালী মায়ের আমরা পূজার আয়োজন করেছি প্রতি বৎসরের ন্যায়, এবং এই বৎসর কোভিডের জন্য সম্পূর্ণভাবে কোভিড বিধি মেনে আমরা পূজা করব। তাই এই পূজাতে এই অঞ্চলের সকল ভক্তবৃন্দকে আমরা আসার জন্য আমন্ত্রণ জানাই। 2 দিনব্যাপী চলবে উৎসব। এই 2 দিনে এই অঞ্চলের সকল ভক্তবৃন্দকে পূজা এসে অঞ্জলি প্রদান এবং প্রসাদ গ্রহণ করার জন্য আমরা বিনম্র অনুরোধ জানাই। তৎসঙ্গে আলোর উৎসব দীপাবলির কাউন্টডাউন শুরু। প্রতি বছরের ন্যায় এবারও শহর থেকে গ্রাম আর গ্রাম থেকে গ্রামান্তরের কালীপূজার চরম ব্যস্ততা ফুটে উঠছে। কুমারপাড়ায় ধুম পড়েছে মাটির প্রদীপ তৈরিতে। ক্লাব উদ্যোক্তা থেকে শুরু করে প্যান্ডেলের শিল্পীরাও দিনরাত এক করে কাজ করে চলেছেন। কালীপূজো মানেই আলোর উৎসব। চারদিকে রকমারি আলোয় সেজে উঠবে পুজো মণ্ডপ থেকে শুরু করে গৃহস্থের ঘর। এতে উত্তর ত্রিপুরা সহ বৃহত্তর পাথারকান্দিতেও সাজসাজো রব পরিলক্ষিত হচ্ছে। করোনার প্রভাব কিছুটা স্তিমিত বলে খুশি অনেক। উত্তর জেলার বাগবাসা বিধানসভা কেন্দ্রের দক্ষিণ হুরুয়া গ্রামে কয়েকদিন ধরে মৃৎশিল্পীরা দিনরাত এক করে মাটির প্রদীপ তৈরির কাজ চালিয়ে যাচ্ছেন। দক্ষিণ হুরুয়া জিপির মৃৎশিল্পী দীপালী রুদ্রপাল ও রঞ্জিত রুদ্রপাল সহ 5 থেকে 6 জন মৃৎশিল্পীরা মাটির প্রদীপ তৈরির কাজ করছেন। বর্তমান হাইটেকের যুগেও ওনারা আশাবাদী যে সচেতন মানুষ চাইনিজ সামগ্রীর পরিবর্তে দেশীয় সামগ্রী ব্যবহার করবেন। তারা গত দীর্ঘদিন ধরে মাটির বিভিন্ন সামগ্রী তৈরি করে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করে আসলেও আজ পর্যন্ত কোনো সরকারি সুযোগ সুবিধা পায়নি বলে আক্ষেপ করেন। এই দীপাবলিতে সরকার যেন তাদের দুর্দশার কথা বিবেচনা করে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেয় এ প্রত্যাশা করছেন মৃৎশিল্পীরা। আমি আজকে 9 বছর থেকে আরম্ভ করিয়া 54 বছর চলে এই মাটির বিজনেসটা করি। মাটির পাতিল, মাটির আড়ি, আপনার প্রদীপ মানে গিয়া আমার সংসারটা চলছে। আর কোথায় এসে গিয়া এটার উপরে আমার সব কিছু চলে, সরকারটাই কোনো সাহায্য আপনার পাই না। সরকারের সাহায্য দাবি করছিলাম কিন্তু আমি পাই না। পাইলে আপনার বিজনেসটা একটু বাড়াইলাম, অনেক কারবারটা একটু বড় হইল, অনেক চালু হইল, অনেক তখন তো আপনার লাকড়ি সু কিনা লাগে, মাটিও কিনা লাগে, এটা লাগে বিজনেসটা একটু করলাম বেশি দাম মিলে। কাজ করতে হলে মাটির জিনিস মানাইতে হলে দাম আছে। এইবার মানাইছে আমি মুঠে 14,000 সব চেয়ে দিয়েছি। এটা পাইকারি বিক্রি হয়েছে 1,500 টাকা, এই 150 টাকা করে হাজার, 1,500 করে হাজার।
বরাকের বিভিন্ন প্রান্তে আমার দোকান নামের সুলভ মূল্যের দোকানগুলিতে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার মাধ্যমে মাথাপিছু 5 কেজি করে চাল বিতরণ করা হয়েছে। এদিন উপত্যকার বিভিন্ন স্থানে বিজেপি কর্মকর্তারা এক অনুষ্ঠানের মাধ্যমে চাল বিতরণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ছবিযুক্ত ব্যাগ দিয়ে। শালচাপড়া ও শ্রীকোনা এলাকায় অনুষ্ঠিত কিছু অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি মণ্ডলের সম্পাদক জয়প্রকাশ সিনহা, নির্মল কুমার দাস, আনোয়ার হোসেন, রাজন গড় সমবায়ের সম্পাদক তৈবুর রহমান, আদিত্য সিনহা, শঙ্কর শীল, সুদীপ নাথ, শ্যামলী সিনহা প্রমুখ। মহামারীর মধ্যে আজকে যে 5 কেজি করে ফি বাবদে আপনারা দীর্ঘদিন ধরে চাউল দেওয়া হল, প্রায় 1.5 বছর হয়ে গেছে, 1.5 বছরে যে চাউল দেওয়া হল সেইটা আপনারা এই ব্যাগের মাধ্যমে দেওয়ার অর্থ হইল আমরা মনে একটু রইত, কেন সরকারের সকল 16 বছর ধরিয়া আপনারা সাহিত্য 16 মাস ধরিয়া আমরা যে সহযোগিতা করে এইটার জন্য আমরা আজকে মোদিজির ব্যাগে, কেন ব্যাগের মধ্যে তো 20 কেজি 30 কেজি 40 কেজি চাউল ধরতো না, দেবো কিন্তু আজে আজকে মোদিজির সম্মানে যে মোদিজির এত বড় প্যান্ডামিকের মধ্যে আমরা গরিব মানুষ যারা আছে তারা আজকে চালিয়ে যাওয়ার যে উদ্দেশ্য এবং মহৎ উদ্দেশ্য রেখে যে আপনারা সবাইকে যে 5 কেজি 5 কেজি যে চাউল দেওয়া হর সেইটার একটা উদাহরণস্বরূপ আপনার এই ব্যাগের মাধ্যমে এই 5 কেজি উপহার দেওয়ার যে আজকে লাস্ট মোমেন্ট, এই মাস মনে করি লাস্ট মান্থ নভেম্বর মাস তো লাস্ট মান্থ আছে, তো আপনারা সবাই খুশি থাকুন, আগামী যে মহামারী যেটা আছে এই মহামারীর থেকে আপনারা যাতে। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার। শিলচরে আয়োজিত দীপাবলি এবং মেহেন্দি উৎসব, রয়েছে হস্তশিল্প প্রদর্শনী, সূচনা বিধায়কে। পাঁচ দফা দাবি নিয়ে করিমগঞ্জের রাজপথ কাঁপাল এসইউসিআই, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি। সংখ্যালঘু নির্যাতন, সোনাইয়ে প্লেকার্ড হাতে নিয়ে প্রতিবাদে সরব যুব সমাজ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।